কে সেই মানুষ? সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহারে ধরে, তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের, কি ভর্ণা হতেই ওঠে, কি তখন থেকে খেটে মরে, কি লাঙ্গল কাঁধে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা, আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে। কে সেই মানুষ? কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর শাড়ি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে উপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলোকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা যোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে তাদের, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে, ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটনি খাটছে। আহা, আমাকে অন্ততই তাল গাছটা চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো, তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, আমিও একজন কালো রঙের মানুষ, আমার জন্যই এই সব।